আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরিনাজ মমে। কুষ্টিয়ায় পাঁচ রাস্তা মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্য যে কোনো ধরনের নাশকতা এড়াতে সেখানে চব্বিশ ঘন্টা পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। শুক্রবার গভীর রাতে দুই দুর্বৃত্ত বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিভিন্ন অংশ ভেঙে ফেলে। এ ঘটনায় শহরের জুগিয়া পশ্চিমপাড়ার ইবনে মাসুদ মাদ্রাসার দুই ছাত্র ও শিক্ষক সহ চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। ঘন কুয়াশার কারণে রোববার মধ্যরাত থেকে বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। এ সময় যাত্রী ও পরিবহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ছটি ফেরি। এতে ঘাটের দুই পাড়ে দেখা দিয়েছে তীব্র যানজট, ফলে শীতের মধ্যে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিক। আরিচা ঘাটের বিআইডব্লিউটিসি কর্মকর্তা জানান, নদীতে কুয়াশা বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, তবে রোদ উঠলে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হবে। ঘাট সংশ্লিষ্টরা জানান, শীতের সময় ঘন কুয়াশা থাকায় প্রতিনিয়তই ফেরি চলাচল বিঘ্নিত হয়। হবিগঞ্জের মাধবপুরে সাজিবাজার স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৩ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল চলাচল শুরু হয়েছে। বগি উদ্ধার ও লাইন সংস্কার কাজ শেষ হওয়ার পর রোববার দিবাগত রাত ১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ কারণে দীর্ঘ সময় বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যের দিকে ছেড়ে গেছে। এর আগে দুপুরে সাজিবাজার স্টেশনের কাছে ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে ২টি বগি উল্টে যায়। এই ঘটনায় প্রায় ৮০,০০০ লিটার তেল নষ্ট হয়ে যায়। এরপর সাজিবাজার স্টেশন মাস্টার মোজাফর হোসেনকে পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার প্রতীক ও বাংলাদেশের অস্তিত্ব, তাই জাতির পিতার ভাস্কর্যে আঘাত হানা মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সামিল। ভাস্কর্য ভাঙার ইন্ধনদাতাদেরও কঠোর শাস্তির দাবি জানান বক্তারা। এবার ফুটবল। আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে টটেনহ্যাম হটস্পার। নিজেদের মাঠে সন হিয়ং মিন ১৩ মিনিটে লিড পাইয়ে দেন স্পারদের। এরপর হ্যারি কেন প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। অন্যদিকে ৭০% বল দখলে রেখেও গোলের দেখা পাননি গানাররা। এতে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে হোসেন মরিনোর দল। অন্য ম্যাচে উলভার হ্যাম্পটনকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। প্রথমার্ধে মোহাম্মদ সালাহ এগিয়ে নেন অলরেডদের। দ্বিতীয়ার্ধে ইউগেন ক্লপের দলের হয়ে গোল করেন উইনালদাম এবং জোয়েল মাতিপ। অন্য গোলটি উলভার হ্যাম্পটনের ফুটবলার নেলসন সেমেডোরের আত্মঘাতী। এই জয়ে লিভারপুলের ২৪ পয়েন্ট হলেও গোল পার্থক্যে ২ নম্বরে আছে তার। এবার জানাবো শেয়ারবাজারের খবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত সকল কোম্পানির কোম্পানি সচিব এবং একাধিক কর্মকর্তাদের নিয়ে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আজ ও আগামীকাল বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আজ ব্যাংক, সিমেন্ট, সিরামিক, কর্পোরেট ব্রন্ড, প্রকৌশল, আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য ও আনুষাঙ্গিক, বিদ্যুৎ ও জ্বালানি এবং বিমা খাতের কোম্পানির কর্মকর্তারা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবেন। আগামীকাল বাকি খাতের কোম্পানিগুলো কর্মকর্তাদের উপস্থিত থাকতে চিঠি দেওয়া হয়েছে। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ থেকে শুরু হয়েছে। ১৩ ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন। সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩১ টাকা মূল্যের ২,১৪৬,৮০০টি সাধারণ শেয়ার ছেড়ে ৬২,৪৫,৫০,৮০০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি। ২০০ শেয়ারের লট নির্ধারণ করা হয়েছে। পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ দিয়ে এলপিজি প্রকল্পের ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর ব্যয় নির্বাহন করা হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার রাখুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।